KLCC electrician journey is start from now. Let's see KLCC, just wait for a few minutes. So much of crowded. For me, got no space to walk actually. It's very difficult to walk actually, but no choice. Can't keep it home a lot, cause when I frequent the spots that I'm known to rock, you hear the bass from the truck when I'm on the block. Ladies, they pay homage, but haters say Dre fell off. How, nigga, my last album was the chronic. They wanna know if he still got it. They say rap's changed. They want. Guys, this is the KLCC. Actually, right now we are here, middle of the KL, Kuala Lumpur, and this is the KLCC. So now we are, not we are, actually now I am waiting for my friends. Who's these guys? How are you, my man? Hey, what are you doing? How are you? Yeah, fine, how are you? So আমি আসলে এই জায়গাটা নিয়ে কিছু বলতে চাইতেছি, সেটা হচ্ছে আসলে এই জায়গাটা ম্যাসিভ ভিউজ, নাইস, ঠিক আছে, মানে অনেক অনেক টাকা খরচ করে এটা বানাইছে, যার কারণে এটা অনেক বেশি নাইস মালয়েশিয়ানদের মতো। মালয়েশিয়ানরা যেরকম নাইস, তাদের বিল্ডিং, তাদের আচার আচরণ সবকিছু এই জন্য অনেক না। এটাই না, আমি শুধু বলবো, কারণ হচ্ছে সবকিছুই কিন্তু সুন্দর। তুমি ফলো করছো এটা, টুইন বেবি বলো, টুইন সবকিছু সুন্দর। এটা টুইন টাওয়ার, দুইটা বিল্ডিং এক স্টাইলে একই। সবচেয়ে প্রাউডের বিষয় কি জানেন? সবচেয়ে প্রাউডের বিষয় হচ্ছে এটাই যে এই বিল্ডিংটা আছে না, পুরো কেএলসিসি টাওয়ারটা আমাদের বাংলাদেশি শ্রমিকরাই বানাইছে। তো যেটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মানে বেশি গর্ব করার মতন একটা বিষয়, মানে প্রাউড করার মতো একটা স্পেস। আর আমরা আমরা শুধু এই কেএলসিসি টাওয়ারটা না, বলতে গেলে কি মালয়েশিয়ার মালয়েশিয়ার অনেক বড় বড় বিল্ডিংগুলোই কিন্তু আমাদের দেশে বাংলাদেশের। আর আমার কিছু মালয়েশিয়ান ফ্রেন্ড আছে যারা এইভাবে বলে ব্যাপারটা, যে যারা এইভাবে থ্যাংক ইউ যারা এইভাবে বলে ব্যাপারটা, যে তারা খুবই অ্যাপ্রিসিয়েট যে আমরা এখানে আসছি, তাদেরকে এত এত কষ্ট এত কষ্ট করে হেল্প করতেছি, সব কিছু তাদের জন্য আমরা করতেছি, তারা এটার জন্য খুবই অ্যাপ্রিসিয়েট। তারা এটাও বলে যে তাদের সেই তুলনায় তারা আমাদেরকে তেমন বেশি কিছু দিতেছে না, আমরা যা করতেছি তাদের জন্য। তো এই জিনিসগুলো আসলে প্রকাশ করে যে মালয়েশিয়ান মানুষগুলো অনেক ভালো, অ্যান্ড তারা আমাদেরকে অনেক রেসপেক্ট করে। তারা বলে যে আমরা লেজি না, আমরা অনেক হার্ডওয়ার্ক করতে জানি। তো ওভারঅল মালয়েশিয়ার পিপল আমাদের প্রতি যে ধরনের কনসেপ্টটা আছে, দেখেন একটা দিক, একটা একটা ইস্যু দুইটা দিক থাকে, ভালো দিক খারাপ দিক। তো ভালো দিকও আছে খারাপ দিকও আছে। এখন ভালো দিকের সাথে আপনার কম্পেয়ার করতে হবে খারাপ দিকে। যদি কম্পেয়ার করে আপনার মনে হয় যে না ব্যাপারটা ভালো, তাইলেই হ্যাঁ ভালো। আর যদি ভালো আর খারাপ কম্পেয়ার করে মনে হয় যে না খারাপ সাইডটাই বাড়ি, তাহলে হয়তো বা ওইটা আমাদের জন্য দুঃখজনক। বাট অ্যাট দ্য মোমেন্ট আমি যেটা দেখতে পাচ্ছি, বা আমার যে সোসাইটি, বা আমি যাদের সাথে মিশছি লোকাল, বা আমি যাদের কাছে শুনছি সোশ্যাল মিডিয়াতে দেখছি, তো ওভারঅল মালয়েশিয়ানদের আমাদের প্রতি অনেক রেসপেক্ট, অনেক কনসেপ্ট আছে। কারণ আমরা এই এই
পুরো মালয়েশিয়াটারে বিল্ড করছি যেই কোনোভাবে কষ্ট করে টাকার বিনিময়ে হয়তো বা বাট যে পরিমাণ টাকা তারা আমাদেরকে দিতেছে এটা তারাও জানে যে খুব খুব নগণ্য। এটা 1993 সালে এটা কাজ শুরু হয়েছে, দেন 1999 সালে এটা শেষ হয়েছে। এত কম সময়ে কীভাবে শেষ করছে এটা এটা বুঝতে হবে। মাত্র 6 বছর ওদের গভর্নমেন্ট অনেক স্ট্রং, ওদের কাজের গতি খুব ভালো, ওদেরা আধুনিক। আচ্ছা, এত বড় বিল্ডিং 6 বছরের সারাই সেটা কি আধুনিক সব সরঞ্জাম ইউজ করছে এবং খুবই হ্যাঁ আমি 100% শিওর। এবং এই জায়গায় এটা যদি চায় কেউ ভিজিট করতে, প্রত্যেকের জন্য এটা খোলা, প্রত্যেকে চাইলেও ভিজিট করতে পারে। বাট এটার সময় হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা সরি সন্ধ্যা 7টা পর্যন্ত। এটা 55 তলায় চাইলে একটা ব্রেক আছে, দেন ফটোশ্যুটের জন্য চাইলে ফটো তুলতে পারে কেউ, এবং আবার 88 তলা পর্যন্ত নিয়ে যায়। ওই জায়গাও কিছু দেখার মতো জায়গা আছে, ছবি তোলার মতো জায়গা আছে। পার পার্সন টিকিট 88 টাকার মতো, বা যদি কেউ স্টুডেন্ট থাকে তাদের জন্য ডিসকাউন্ট আছে, বা কেউ যদি এদেশি লোকাল হয় তাদের জন্য ডিসকাউন্ট আছে। সব পর্যটক চাইলে আসতে পারে, ভিজিট করতে পারে, সবার জন্য এই সুযোগগুলো আছে। এবং উপরের ভিউ থেকে পুরো কেএলটাকে দেখা যায়, পুরো কেএলের ভিউটা দেখা যায় উপর থেকে, তা আসলেই সুন্দর। আমার একটা সাজেশন, যদি কেউ মালয়েশিয়া আসে ঘুরতে আসতে চায় তার আমি বলবো অবশ্যই কেএল টাওয়ার এবং কেএলসি টুইন টাওয়ার অবশ্যই ঘুরে যাওয়া উচিত। তাহলে পুরো কেএলের ভিউটা দেখতে পাবে ইজিলি এবং খুব মজা করবে, এবং তার নিজেটা সার্থক হবে আমার মনে হয়। তো থ্যাংক ইউ।